গুড মর্নিং এভরি ওয়ান সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো আমরা আজকে এর ফ্রি পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট কিংবা আমাদের ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে আদারওয়াইজ তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো নলেজ অ্যাকাউন্ট ডট ইন যেখানে এই ফার্স্ট মেনু সেকশনটাই প্রতিদিনের বাংলা কারেন্ট অফেয়ার্সে একটা জায়গায় তোমাদের প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে যেমন দেখো এখানে মার্চের কারেন্ট এফেয়ার্স দেওয়া রয়েছে এপ্রিলের কারেন্ট এফেয়ার্স আর একটু উপরে গেলে তোমরা মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে প্রত্যেক ডেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটা জায়গায় তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো আদারওয়াইজ আমাদের অ্যাপটা যেটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে তোমরা প্রত্যেক দিনের ওয়ানলাইনের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে যেখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে প্রত্যেক দিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সাথে টাচে থাকতে পারবে এছাড়া আমাদের অ্যাপের যে মক টেস্ট সেকশানটা রয়েছে সেখানেও তোমরা প্রত্যেক দিন কিছু মক টেস্ট দিতে পারবে টাইম ধরে এখানেও নতুন নতুন কিছু জিকে তোমাদের রেগুলার কভার হবে আমি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করে দিয়েছি পুরো এপ্রিল মাস ধরে আমি তোমাদের সাথে প্রায় চারশোটারও বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড আর কী কী জি হতে পারে সেগুলো তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছি আর সেগুলো সবকটা এখানে ইনক্লুড করতে টোটাল ছাব্বিশটা এ ফোর সাইজ পাতার সমান পিডিএফটা হয়ে গেছে এটা প্রিন্ট করে নিয়ে তোমরা ইজিলি এগুলো প্র্যাকটিস করতে পারবে এক থেকে দেড় এমবির মতো ফাইল সাইজ তোমরা এটা কীভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও যারা আমাদের এই জয়েন্ট বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়েছিলেন নলেজ অ্যাকাউন্টের তারা অলরেডি কমিউনিটি ট্যাবে গেলে তোমরা পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আদারওয়াইজ আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে দেওয়া থাকে তার ঠিক নিচেটা করে যে সবুজ জায়গাটা রয়েছে এখানে প্রত্যেক মাসের আমি অ্যাকচুয়ালি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে দিই তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে যদি এখান থেকেও অসুবিধা হয় তোমরা ফ্রি অনলাইন মোটে স্টটিনে গিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা রয়েছে সেখানে গেলে দেখতে পাবে এপ্রিলের টু থাউজেন্ড টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে এই ডাউনলোডে ক্লিক করলে তোমরা এই উইন্ডোটা পাবে যেখানে এই ডাউনলোড নাওয়াতে কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ তো একদম প্রথমে আমরা যে প্রশ্নটা দেখবো আজকে মালদ্বীপে আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কে অপারেশন সমুদ্র সেতু বা সি ব্রিজ লঞ্চ করলো দেখো আমরা জানি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বিভিন্ন যানবাহন যেহেতু বন্ধ ছিল তার জন্য একটা দেশের নাগরিকরা অন্য একটা দেশে আটকে পড়েছিল এবং সেই কারণে আমাদের ভারতেরও কিছু নাগরিক আটকে পড়েছিল মালদ্বীপে এবং তাদেরকে উদ্ধার করার জন্য বা তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্ডিয়ান নেভি এই অপারেশানটা স্টার্ট করেছে সমুদ্র সেতু বা সি ব্রিজ নামে তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান নেভি আমরা ইন্ডিয়ান নেভি সম্পর্কে কিছু ইনফরমেশান দেখে নেব যেমন ইন্ডিয়ান নেভি প্রতিষ্ঠিত হয়েছিল কবে ষোলোশো বারো খ্রিস্টাব্দের ফিফথ সেপ্টেম্বরে এছাড়া চিফ অব দ্য নাভাল স্টাফ এখন বর্তমানে কে রয়েছেন অ্যাডমিরাল করমবীর সিং ইনি চিফ অব দ্য নাভাল স্টাফ রয়েছেন ভাইস চিফ অব দ্য নাভাল স্টাফ কে রয়েছেন ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার এই দুটোই খুব ইম্পর্ট্যান্ট একটা পদ যেগুলো আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় ডেপুটি চিফ অব দ্য নাভাল স্টাফ রয়েছেন ভাইস অ্যাডমেরাল এম এস পাওয়ার নেক্সট আমরা যেটা দেখব আইআইটি বোম্বের কোন অধ্যাপক ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর কাজের জন্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কর্তৃক ইয়ং ক্যারিয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছে ইয়ং ক্যারিয়ার অ্যাওয়ার্ড টু এটা পেল প্রফেসর সৌরভ লোধা যিনি একজন আইআইটি বোম্বের অধ্যাপক আইআইটি বোম্বের একজন প্রফেসর যার নাম প্রফেসর সৌরভ লোধা ইনি ন্যানো অ্যান্ড সায়েন্স মানে ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাজের জন্য ইয়ং কেরিয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছে আইআইটি বোম্বে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটান্নতে এর ডিরেক্টর রয়েছেন বর্তমানে শুভাশিস চৌধুরী এবং এই ডিএসটি মানে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির হেডকোয়ার্টার অবশ্যই নিউ দিল্লি হয়ে যাবে এবং টিএসটি প্রতিষ্ঠিত হয় উনিশশো একাত্তরে নেক্সট যেটা দেখবো আমরা কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন প্রবীণ নাগরিকদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কে সুরক্ষিত দাদা দাদি অ্যান্ড নানা নানি অভিযান লঞ্চ করলো দেখো এটা করেছে নীতি আয়োগ সুরক্ষিত দাদা দাদি অ্যান্ড নানানানি অভিযান কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন প্রবীণ নাগরিকদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে নীতি আয়োগ এই পরিমল ফাউন্ডেশন নীতি আয়োগের পরিমল ফাউন্ডেশন সুরক্ষিত দাদা দাদি এর নানানিনী অভিযানটা লঞ্চ করেছে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল কবে দু হাজার পনেরোর ফার্স্ট জানুয়ারি যেটা আগে প্ল্যানিং কমিশন নামে পরিচিত ছিল নীতি আয়োগের চেয়ারপারসন কে নরেন্দ্র মোদী এর হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লিতে অবশ্যই এবং এটার বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অমিতাভ কান্ত খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য নীতি আয়োগের সিও কিন্তু অমিতাভ কান্ত রয়েছেন বর্তমানে এবং ভাইস চেয়ারপারসন রয়েছেন রাজীব কুমার চেয়ারপারসন থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিইও অমিতাভ কান্ত ভাইস চেয়ারপারসন রাজীব কুমার আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার পনেরোর ফার্স্ট জানুয়ারিতে নেক্সট চলে যাব আমরা কোন রাজ্য সরকার নিগা নামক একটা স্কিম লঞ্চ করলো নিগা নামক একটা যো যোজনা চালু করলো হিমাচল প্রদেশ রাজ্য সরকার হিমাচল প্রদেশ রাজ্য সরকার অন্যান্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঠিকভাবে সংবেদনশীল করতে এবং শিক্ষিত করার জন্য নিকা প্রকল্প চালু করবে যাতে সামাজিক দূরত্ব কার্যকরভাবে বজায় রাখা যায় দেখো এখানে কি বলা হচ্ছে যেসব রাজ্য থেকে মানে অন্যান্য রাজ্য থেকে হিমাচল প্রদেশ রাজ্যে আগত যেসব ব্যক্তিরা রয়েছেন তাদেরকে এই ব্যাপারটা ভালোভাবে জানাতে কেন সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্বটা আমাদের করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ইম্পর্ট্যান্ট সেটা বোঝানো হবে তাদের যারা একটু কম এডুকেটেড রয়েছেন এই ব্যাপারে তাদেরকে পুরো ব্যাপারটা ভালো করে জানিয়ে এই জিনিসটা মেনটেন করা হবে সামাজিক দূরত্ব মানে সোশ্যাল ডিস্টেন্সিং সেইটার জন্য হিমাচল রাজ্য রাজ্য এই নিগা প্রকল্পটা চালু করেছে এই প্রকল্পের আওতায় আশাকর্মী স্বাস্থ্যকর্মী এবং অঙ্গনবাদী মানে অঙ্গনুয়াড়ি কর্মী এখানে একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে এটা অঙ্গনুয়াড়ি কর্মী হবে আশাকর্মী স্বাস্থ্যকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি দল অন্যান্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করবে মানে ধরো এই আশাকর্মী স্বাস্থ্যকর্মী অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে একটা দল তৈরি হবে একটা টিম তৈরি হবে এই টিমগুলো কি করবে এই ব্যক্তিগুলোর পরিবারের সদস্যদের সাথে দেখা করবে এবং এই ব্যাপারে কথাবার্তা বলবে আর কি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন জয়রাম ঠাকুর রাজ্যপাল রয়েছেন বন্দরু দত্তাত্রেয় আর হিমাচল প্রদেশ রাজ্য সরকার ই সঞ্জীবনী অপ সুবিধা চালু করেছে কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তোমাদের সাথে এটা আলোচনা করেছিলাম নেক্সট চলে যাব দিল্লিতে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসিএ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কোভিড নাইন্টিনের লকডাউনের মধ্যে মানে সিক্স মেতে কালকে হয়েছে এটা দিল্লিতে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দু সালের এক মে থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত ইনি এই কমিটির সভাপতি নিযুক্ত থাকবেন নেক্সট যে প্রশ্নটা আমরা দেখব কোন রাজ্য সরকার আয়ুষ কবচ অ্যাপ লঞ্চ করলো দেখো এটা করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার এই আয়ুষ কবচ অ্যাপের মাধ্যমে কি করা হবে এই কোভিড নাইন্টিন মহামারীর সম্পর্কে বিভিন্ন লোকেদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা হবে এবং কিছু আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কে তাদেরকে জানানো হবে যাতে এই কোভিড নাইন্টিন রোগটা প্রতিরোধ করা যায় এবং কিছু টিপস দেওয়া হবে যাতে তারা এই সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে পারে তারা এই কোভিড নাইন্টিন রোগ সম্পর্কে কোভিড নাইন্টিন রোগটাকে প্রতিরোধ করার জন্য তারা নিজেদের মতো নিজেদের সুরক্ষা নিজেরা তৈরি করতে পারে এই অ্যাপটা লঞ্চ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাঁচই মে পাঁচই মে এই অ্যাপটা লঞ্চ করেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর এক্ষেত্রে দেখো ভারতের প্রথম উত্তরপ্রদেশ রাজ্য সরকার কোভিড নাইন্টিন চিকিৎসার জন্য কিন্তু পুল টেস্টিং শুরু করেছে এটা আমি আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম একটা কারেন্ট অ্যাফেয়ার্সে নেক্সট দেখবো আমরা যেটা কোন দেশের রাষ্ট্রপতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়ের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে একটি স্মরণীয় যুদ্ধ পদক প্রদান করলেন তো এটা করেছে কে রাশিয়া রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়ের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে একটা স্মরণীয় যুদ্ধ পদক প্রদান করেছেন রাশিয়ার ক্যাপিটাল যদি আমরা দেখি হয়ে যাবে আমাদের মস্কো রাশিয়ার ক্যাপিটাল রাশিয়ার কারেন্সি রাশিয়ান রুবেল ক্যাপিটাল হচ্ছে পিওংয়াং সুপ্রিম লিডার কিম জং উন আর কারেন্সি নর্থ কোরিয়ান ওন এটা আমরা দেখলাম কি নর্থ কোরিয়ার ক্যাপিটাল পিওংয়াং সুপ্রিম লিডার কিম জং উন আর কারেন্সি হচ্ছে নর্থ কোরিয়ান ওন নেক্সট আমরা চলে যাব করোনাভাইরাস প্রবণ অঞ্চলগুলোকে স্যানিটাইজ করার জন্য কোন সংস্থা একটা আলট্রাভায়োলেট ডিস টাওয়ার তৈরি করলো দেখো এটা করেছে ডিআরডিও আমরা ডিআরডিও সম্পর্কে কিছু তথ্য দেখে নেব ডিআরডিওর হেডকোয়ার্টার দিল্লিতে রয়েছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটান্নতে এবং চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি রয়েছেন ডিআরডিও উচ্চ সংক্রমণের ঝুঁকিপূর্ণ অঞ্চলে দ্রুত মানে তাড়াতাড়ি এবং রাসায়নিক মুক্ত জীবাণুনাশকের জন্য একটা আলট্রাভায়োলেট জীবাণুনাশক টাওয়ার তৈরি করেছে আলট্রাভায়োলেট ডিস টাওয়ার নেক্সট চলে যাব হ্যাস হাম হার নহি মানেঙ্গে হ্যাস হাম হার নেহি মানেঙ্গে এই নামে গানটি কোন ব্যাংক লঞ্চ করলো দেখো এইটা লঞ্চ করলো এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক চলমান জাতীয় লকডাউন এবং কোভিড নাইন্টিন মহামারীর মধ্যে আশা বাড়িয়ে তুলতে হামহার নেহি মানেঙ্গে শিরোনামের একটা গান প্রকাশ করেছে দ্য লিরিক্স অব দ্য সং হ্যাজ বিন পেইন্ড বাই প্রসুন যোশী এই গানটা লিখেছেন প্রসুন যোশী মিউজিক হ্যাজবিন কম্পোজ বাই এ আর রহমান এ আর রহমান এই গানটা কম্পোজ করেছেন এর মিউজিকটা কম্পোজ করেছেন আমরা যদি এইচডিএফসির হেডকোয়ার্টার দেখি তাহলে হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে এইচডিএফসি হেডকোয়ার্টার এটার ম্যানেজিং ডিরেক্টরে রয়েছেন বর্তমানে এইচডিএফসির আদিত্যপুরী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গানটি প্রতিবার শেয়ার করা হলো ব্যাংকের পাঁচশো টাকা করে মানে অবদানের কথা ঘোষণা করেছে পি এম কেয়ার্স ফান্ড বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয় বিশ্ব অ্যাথলেটিক্স দিবস দিবস পালন করা হয় সেভেন্থ মে প্রত্যেক বছর অ্যাথলেটিক্স মেধা ও তরুণ সমাজকে উৎসাহিত করে তুলতে স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অ্যাথলেটিক্সকে প্রাথমিক খেলাধুলা হিসেবে তুলে ধরতে এবং জনপ্রিয় করে তুলতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় বিশ্ব অ্যাথলেটিক্স ডে উনিশশো সালে প্রথম এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে কিন্তু পালন করা হয়েছিল নেক্সট দেখব কোন দেশের মুদ্রা রিয়াল থেকে তুমানে পরিবর্তিত হচ্ছে রিয়াল থেকে তুমানে পরিবর্তিত হচ্ছে ইরানের মুদ্রা ইরানের মুদ্রা ইরানিয়ান রিয়াল ছিল যেটা এখন পরিবর্তিত হয়ে হচ্ছে তুমান ইরানের ক্যাপিটাল কি তেরান ইরানের প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন হাসান রোহানি রিয়েল থেকে তুমানে পরিবর্তিত হচ্ছে কিন্তু ইরানের ইরানের মুদ্রা সেগুলো ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শট করে আমরা একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিয়ে চলো তো দেখো আগের দিন আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল কোন ভারতীয় সাংবাদিক পুলিশের প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি পেলেন তো এক্ষেত্রে আমি বলেছিলাম তিনজনের নাম ডার ইয়াসিন মুক্তার মুক্তার খান এবং চান্নি আনন্দ এনারা তিনজনেই জার্নালিজমের জন্য পুলিশ চার প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি পেরেছেন যারা তিনজনই ভারতীয় সাংবাদিক আমি এ ব্যাপারে আগের দিন অনেক কিছু আলোচনা করেছিলাম তোমরা যারা যারা আগের দিন একটা এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে কি একটু চেক করে নাও কোন রাজ্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচির আওতায় সবথেকে বেশি কর্মসংস্থান প্রদানকারী রাজ্যের তালিকা শীর্ষস্থানে রয়েছে তো এক্ষেত্রে ছত্তিশগড় অপশান ডি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার আমি এম প্রকল্পটা যেটা সেটা সম্পর্কেও আগের দিন কিছু আলোচনা করেছিলাম ওয়ার্ল্ড অ্যাস্তমা কবে পালন করা হয় ওয়ার্ল্ড অ্যাস্তেমা এটা প্রত্যেক বছর পালন করা হয় ফিফথ মে পাঁচই মেতে যেটা থিম এবছর ছিল এন অ্যাস্থমা ডেথস নিউ দিল্লিতে প্রফেসর বিবি লাল ইন্ডিয়া ডিডি রিডিসকভার্ড শিরোনামে ই লঞ্চ করলেন কে দেখো এক্ষেত্রে প্রহ্লাদ সিং প্যাটেল এই বইটা লঞ্চ করেছে প্রফেসর বিবি লাল ইন্ডিয়া রিডিসকভার্ড নেক্সট দেখবো আমরা দ্য রুম ওয়ার ইট হ্যাপেন্ড এ হোয়াইট হাউস মেমার বইটির লেখক কে এক্ষেত্রে জন বল্টন ছিল আমাদের কারেক্ট অ্যান্সার ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের অপারেশন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন এক্ষেত্রে রমেশ বাবু অপশন সি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট ছিল নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড সেরেমনি টু থাউজেন্ড টোয়েন্টিতে পুরুষদের ওয়ান ডে খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন কে এক্ষেত্রে কেন উইলিয়ামসন অপশন সি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার আমি অ্যানুয়াল নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডগুলো আগের দিন সবকটা তোমাদের বলেছিলাম মঙ্গল গ্রহে উড়ানোর জন্য নাসার তৈরি প্রথম হেলিকপ্টারের নাম কী রাখা হলো এক্ষেত্রে ইনজেনুইটি অপশান সি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার এটা মানে একটা ভারতীয় বংশোদ্ভূত সতেরো বছর বয়সী একজন পেয়েছেন এটার জন্য একটা অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ভেনিজা রূপানি ভেনিজা রূপানি এটা পেয়েছে ইনজেনুইটি নামটা দেওয়ার জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছে বিশেষ অ্যাওয়ার্ড ভারত মার্কেট নামে জাতীয় ই কমার্স মার্কেট কে চালু করবে এটা ই বাণিজ্য মার্কেট বা ই কমার্স একটা মার্কেট চালু করবে সি কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স যার ফুল ফর্ম নেক্সট ছিল ওয়ার্ল্ড টুনা ডে কবে পালন করা হয় এটা তোমাদের জন্য রইল তোমরা এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাও ওয়ার্ল্ড টুনা ডে কবে পালন করা হয়